করবো ঝকঝকে তকতকে। বহুদিন পর সন্ধ্যাটা আমি এরকম চা বানালাম। হ্যাঁ গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন বেজে গেছে সকাল 10টা। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়। উঠে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, ইন্দ্র বেরিয়ে গেছে। তা আজকে এই ঘরের বিছানার চাদরটা পাল্টাবো, কারণ আজকে যেহেতু স্কুল নেই, আজকে তাদের স্কুল ছুটি আছে। ছুটিটা পেয়ে আমি এই ঘরের কাজটা করিয়ে নিয়েছি পূজাকে দিয়ে। তো এখন এই ঘরের বিছানার চাদরটা পাল্টাবো। স্কুলটা না গেলে কি ঘরের না অনেক এক্সট্রা কাজ করা যায়। আর স্কুলে গেলে এই স্কুলে দুবার যাওয়া আসাতেই আমার সময় চলে যায়, আর কিচ্ছু করা যায় না। ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ ওঠেনি, মেঘলা মেঘলাও না খুব একটা, মানে ভালো লাগছে। ঠান্ডা একটা ওয়েদার আছে, ভালো লাগছে। চলো ওই ঘরে চাদর চাদর পাল্টে নিই। এই যে ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, পুরো মুছে টুছে দিয়েছে, আর ফ্যান পুরো পরিষ্কার। ফ্যানগুলো ভালো নোংরা হয়েছিল, কিন্তু ওই ঘরের থেকে কম, ওই ঘরটা বেশি হয়। তো চাদরও পাল্টে নিয়েছি, এখন পুরো ঝকঝকে তকতকে। তাতা ওখানে নাচ প্র্যাকটিস করছে, সকালে উঠেই শুরু করেছে। আর আমি এদিকে টেবিল পরিষ্কার করে ফেলেছি, তবে বাসনগুলো রাখিনি, এখনও জল ঝরেনি। সকালে কী খাবো চিন্তা করতে 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 লাস্টে ভাত বসিয়ে দিলাম। একবারই দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটাই সকালে খাওয়া হয়ে যাবে। এখানে না সকালবেলা তো ভাত হয়েই গেছে, আর এখানে মসুর ডাল সেদ্ধ বসালাম, লঙ্কা টমেটো নুন আর হলুদ দিয়ে টমেটোর ডাল করব। তো একবারে টমেটো দিয়েই একটা সিটি দিয়ে নেবো, তারপরে সোমবার দেবো। পর আজকে একটু বাড়িতে রয়েছি, নাহলে তো রোজই ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে আজকে একটু রিল্যাক্স লাগছে। মনে হচ্ছে কি আমার কি একটা কাজ নেই আর আমি একটু আরাম পেয়েছি, এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, ওদিকে ভাত তো হয়ে গেছে, আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি। আর আজকে একটা বাঁধাকপি নিয়ে এসেছি, আজকে না মানে আগে নিয়ে এসেছিল, আজকে এই ছোট্ট বাঁধাকপির তরকারি হবে। টমেটো দিয়ে মসুর ডাল হয়ে গেছে, ও নিজের পছন্দ মতো রান্না করছে। হ্যাঁ, তুমিও তো বলেছো ভালো, ক্যামেরা যেই অন করেছি ও নি আমার মনে বলতে এসেছে নিজের পছন্দ মতো রান্না করছে। হ্যাঁ, অবশ্যই পছন্দ, আমি মোটেই ভালোবাসি না। তুমিও সহমত দিয়েছিলে যে হ্যাঁ ঠিক আছে করো, তুমি কি বলেছিলে? সহমত দিয়েছি যে সব সময় আমার মতন করো, তাহলে আবার বলতে এসেছো কেন? হ্যাঁ মতে না, টমেটো ডাল করছি এটা তো ভালো করে দেখাচ্ছে, মানে তোমার পছন্দ হয়েছে। অবশ্যই তাই, টমেটো দিয়ে ডাল ধনে পাতা দিয়ে আহা, এটা হয়ে গেল। এবার বাঁধাকপি করব, বাঁধাকপিও ভাপানো হয়ে গেছে। এখানে আলু টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা সবই হয়ে গেছে, জাস্ট বসিয়ে দেবো। এখানে বাঁধাকপি তরকারি আর একটু হবে, বাঁধাকপি তরকারি হতো না, খুব সময় লাগে। হ্যাঁ, আর একটু নাড়াচাড়া করলে হবে। আর এদিকে আমি জামা কাপড় তুলে এনে কিছুটা ভাজ করেছি, আর এই কথা করছি। আমি এখানে বসে আছি, কোনো তরকারিটা হচ্ছে, আমার কি করছে আমাকে নিয়ে, ইস! আমি কিছু বলছি না কেন জানিস তো, একমাত্র আমার চুলে হাত দিলে আমার আরাম লাগে, ভালো লাগে। এই জন্য চুপ করে এরকম চোখটা এরকম বন্ধ হয়ে আসছে, জাস্ট যা খুশি কর। স্নান করতে গেছে, ওখানে গান করছে। যাই হোক, এখানে রান্না বান্না হয়ে গেছে, আজকে তো সিম্পল রান্না, টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মসুর ডাল, আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি। নামেই সিম্পল, কিন্তু এই তরকারিটা হতে প্রচুর সময় লাগে। আর এদিকে আমি রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি। ওকে কখন থেকে বলছি যা স্নান করতে যা, স্নান করতে যাওয়া যায়নি। এই এখন দেখো আমার সময় নষ্ট হচ্ছে, আমি এখন স্নান করতে ঢুকে পড়তে পারতাম, ও ঢুকে বসে আছে, ও বেরোলে আমি যাব। আর আমার না পায়ের কাপ দুটো, মানে হাঁটুর নিচে যে পায়ের কাপ দুটো ব্যথা,
বেশ ভালোই ব্যথা। আমার মনে হয় কালকে একটু হাঁটা হয়েছে, তো আমার তো হাঁটার অভ্যেস নেই, আর তার মধ্যে আমি তো নর্মালভাবে হাঁটি না, একটু বেকাদাভাবে হাঁটি, কারণ আমার পায়ের দুটো পায়ের তলাতেই ওই গুফো রয়েছে, ওগুলোর জন্য পুরোপুরিভাবে পা ফেলতে পারি না, পায়ে ব্যথা লাগে, তাই জন্য এই কাত করে ওই করে মানে কায়দা করে করে সবসময় হাঁটতে হয়। আর একটু হাঁটলেই যার জন্য যেহেতু বেকায়দা করে বেকায়দা হাঁটি তার জন্য পা ব্যথা হয়ে যায়। তো আজকে সকালবেলা উঠে দেখছি পা দুটো বেশ ভালো ব্যথা, মানে স্টেপ ফেলতে গেলেই একটু ব্যথা ব্যথা লাগছে, জানছি কী এমন হাঁটলাম যে এত ব্যথা। পরে মাথায় ঢুকলো আমি যেহেতু বেকায়দা করে হাঁটি তাই জন্যই এতটা ব্যথা। অন্যদিন কী হয়, তাতান তো স্কুলে থাকে, তারপর আমরাও কাজকর্ম সারা হয় না, আমিও বলি আমি পরে খাবো, ও ওর মতো খেয়ে নেয়, মানে মোট কথা দুপুরবেলা আমরা তিনজনে একসাথে খুব একটা খাওয়া হয় না, খেতে বসা হয় না, কিন্তু অনেক দিন পর, বহুদিন পর আজকে আবার আমরা তিনজনে একসাথে খেতে বসছি, মানে আমারও স্নান টান হয়ে গেছে বসলাম, আর তাতান তো আজকে স্কুলে যায়নি, বাড়িতেই আছে, আর ও তো আছেই, তো এইটা নিয়েই আমরা খাচ্ছি, আর আমরা তিনজনেই আলোচনা করছিলাম যে অনেক দিন পর আজকে আমরা তিনজনে একসাথে খেতে বসলাম। দেখো খাওয়া তো হয়ই, কিন্তু একসাথে বসে একটু কথা বলতে বলতে গল্প করতে করতে খাওয়ার মজাটাই আলাদা। আমি এখানেও যেন একদম অল্প নেব, ও সস খায় না, ও সস দেখে, এক ফোঁটার মতো নেব, না অল্পই নয় বেশি নেয় না, হ্যাঁ তিনটে দাও, এই তিন, তুমি বলছিলে ওকে তুমি সস খাস না, সস খাস না, এই দেখো ও সস নিচ্ছে তিনটে ফোঁটা, বলে কি তিনটে ফোঁটা তিনটে ডট, আমি বললাম আগে যে এটা সস খাই না, এটা তুলে দাও। কড়াইতে দেখে মনে হচ্ছিল কি মা তাতানের চাউটা কম কম লাগছে, না থাকবে সন্ধ্যাবেলা খাবে কমই থাক, ও মা এখন দেখছি আমাদের থেকে ওরটা বেশি প্লেট ভরে, না ওরটা আর আমারটা সমান সমান হয়েছে, সমান সমান আছে, তোমারটা একটু কম, আমি ইচ্ছা করেই কম নিয়েছি, আমি অত সন্ধ্যাবেলা তোমার না খেলি তো, হ্যাঁ আমি সব খাই কিন্তু কম খাই, যার জন্য তোমার মতো আমার খাওয়া দরকার, খাওয়া তো দরকারই আছে, আর দুদিন পর ইনভিজিবল হয়ে যাবে, ভালো দেখাই, হ্যাঁ চুপ করো, তোমার মতো নাকি একটু বেশি বেশি দেখা যায়, অত বেশি দেখানোর দরকার নেই, মিস্টার ইন্ডিয়ার মতো অদৃশ্য হয়ে যাবে, একটু থ্যাংক ইউ বল, ইউবার কাছ থেকে এসে চাও পেলি, আমাকে না বাবাই কে, বাবার জন্য তুমি চাওটা, বাবার জন্য পেয়েছি, থ্যাংক ইউ। এখন বেজে গেছে 8:30, আর এখন এই যে এই প্যাকেট নিয়েছি, শাড়ির প্যাকেট, সব শাড়ি চলে এসেছে, নিচে বাবা আমাকে দেখাতে যাচ্ছি, ওপরে এসে তোমাদের দেখাচ্ছি, আর আমার টেপি সুন্দরী এখানে আছে, ও টেপি সুন্দরী প্রজেক্ট নিয়ে ব্যস্ত, আমার টেপি মা, ওই দেখ ওই দেখ মা করিস না, মা তোমাকে পুরো চাইনিজ লাগছে, না দিয়ে দে ই করিস না, প্রজেক্ট করিস কমপ্লিট, দিয়ে দে ট্যাটু, ট্যাটু কি হবে, ফোন দিল না, ফোন লাগবে না, খুলিয়ে নি, থাক না বাবা খুলুক না, এসছিলাম তো আনন্দ নিয়ে যে শাড়িগুলো এসছে বাবাকেও দেখাচ্ছি, আমরা আমিও দেখবো, এখন অবধি খুলিনি প্যাকিং, তো বাবার হাত দিয়ে খুলিয়েই দেখবো শাড়িগুলো, এখানে আমার মার শাড়ি আছে, আমার শাশুড়ি মার শাড়ি আছে, আমারও শাড়ি আছে, তো কিন্তু মানে কি বলবো আর, তোমাদের সাথে কিছুই কথাবার্তা শেয়ার করিনি, কারণ মনটাই পুরো খারাপ হয়ে গেল, কারণ যেটা ভেবে এসছিলাম একদম সম্পূর্ণ টোটালি আলাদা, মানে ডিটেলসে তোমাদের ওপরে গিয়ে বলছি, কিন্তু আমাদের সবারই না মনটা ভেঙে গেল, এই যে স্কুলের প্রজেক্ট ওয়াল হ্যাঙ্গিং কি সুন্দর বানিয়েছে তো, যে পুরো একা একা করেছে একদম নিজে হাতে, ফুলগুলো কি সুন্দর লাগিয়েছে, সুন্দর কাটা হয়েছে, আজ আর এই যে এখানে আবার দড়ি দিয়েছে ঝোলানোর জন্য, হেভি হয়েছে, হেভি হয়েছে, দারুণ হয়েছে, ওপরে হ্যাঁ ঝুলিয়ে দাও, এখন শুকাক একটু, হ্যাঁ এইখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, যেটা একটু দিলে সুন্দর লাগে, এরকমই একটা ফুল মাঝখানটা দিয়ে দেয়,
বেজে গেছে এখন 11টা, নিচ থেকে ওপরে এলাম ওই 10:30 নাগাদ ওপরে এসেছি। এসে এই নিচে যেই শাড়িগুলো দেখাতে নিয়ে গেলাম সেগুলো নিয়ে একটু ভজঘট হলো, সেই নিয়ে কিছুক্ষণ সময় লাগলো। আমি আমার মাকে ফোন করলাম, হোয়াটসঅ্যাপে ফটো পাঠালাম, তো এই নিয়েই এতক্ষণ চলছিল আমাদের মধ্যে মিটিং। কিছুক্ষণ নিচে মিটিং করে এলাম, তারপর আমার মার সাথে মিটিং করলাম, করার পর একটা ডিসিশন নেওয়া হলো। তো সেগুলো কি তোমাদের পরে বলছি, আগে দেখাই আমি কিছু শাড়ি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো এই 2-3 দিনের মধ্যেই এগুলো পরপর পরপর এসছে। তো এখানে 1টা 2টো 3টে 4টে 4টে শাড়ি আছে। আগে তোমাদের দেখাই শাড়িগুলো, তারপরে এর পেছনে ঘটনা কী হয়েছে না হয়েছে সেগুলো পরে বলছি। প্রথমে দেখাচ্ছি, এখানে 2টো শাড়ি আছে। আমার মার দেখে খুবই মানে ওই শাড়ি পছন্দ করতে করতে এটা চোখে এসেছিলো, তোমার বেশ দামটাও রিজনেবল লেগেছে আর শাড়িগুলো পছন্দও হয়েছে। মা বলছে তাহলে রেগুলার, আমি একটু এদিক ওদিক যখন যাই বাজার টাজার যাওয়ার জন্য, রেগুলার যাতে ঝটপট পরতে পারি, ইজি হবে, অথচ ভালোও লাগবে, তো এগুলো আমি এনে, মা যেহেতু পারে না এসব অর্ডার ফর্ডার করতে, যার জন্য আমার কাছেই আসে, আর দেখে পছন্দ হয়েছে তার জন্য এই 2টো শাড়ি নিয়েছে। আর সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে এই শাড়িগুলো, মানে যে দেখবে তারই পছন্দ হবে। এই একটা, পুরো খুললাম না আর, এই ঠিক আছে। তো এগুলো তো তোমরা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ এরকম শাড়ি, তো যেই ফটো আমরা দেখে পছন্দ করেছিলাম সেই ফটো আমি পারলে পাশে দিয়ে দেব, তাহলে তোমরা কম্পেয়ার করতে পারবে যে যেই ফটো দেখে আমরা পছন্দ করেছি আর এই যে শাড়িগুলো যে এসছে তার মধ্যে তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। শাড়ি সেম যে যেরকম দেখিয়েছে সেরকমই, কিন্তু একদমই পুরনো পুরনো ম্যারমেরে টাইপের শাড়িগুলো লাগছে। মাকে ফটো পাঠিয়েছে, মা বলছে এ বাবা কি দেখেছি আর কি এসছে, আছি হ্যাঁ শাড়িগুলো একদমই ম্যারমেরে লাগছে এরকম। ঠিক আছে, এই গেল এটার গল্প। এই শাড়িটা আমার মা কে দিয়ে পছন্দ করিয়েছিলাম, এর আগেরবার যখন এসেছিলো মাকে দিয়ে পছন্দ করিয়েছিলাম, পছন্দ করিয়ে এই শাড়িটা মার পছন্দ হয়েছিল। ঠিক আছে, এই যে শাড়িটা তো খুবই সুন্দর, পুরো খুলে দেখো, এই যে শাড়িটা সুন্দর, এটাও সুন্দর, পাড়ের কালারটাও সুন্দর, সবই সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ফটোতে যে শাড়ি দেখে আমরা পছন্দ করেছি এটা সেই সেম শাড়ি নয়। এই কালারটা ঠিক আছে, এই ভেতরের বডির কালারটা ম্যাচ করছে, কিন্তু এই পাড়ের কালারটা ম্যাচ করছে না। আমি পারলে পাশে ফটো দিয়ে দেবো, তাহলে তোমরা দেখতে পাবে। এ দেখো পাশে আমরা যে শাড়িটা পছন্দ করেছি ওটা পাড়ের কালারটা হচ্ছে একটু রানি, মানে রানি কালার, যেটা গর্জিয়াস লাগছে দেখতে, সুন্দর লাগছে, আর এটার কালারটা হচ্ছে এই যে মেরুন কালার। ঠিক আছে, এটাও খারাপ না, ভালো না ভালো, কিন্তু যেটা দেখে পছন্দ করেছি এটা সেই কালার নয়, কালারটা আলাদা, এই পাড়ের কালারটা। ঠিক আছে, এটা গেল এটা গল্প। আর এখানে আরেকটা শাড়ি, এটা আমার শাশুড়িমাকে দেখিয়ে এই শাড়িটা পছন্দ করেছিলাম শাশুড়িমাকে দেবো বলে, তোমাদের বলেও ছিলাম আমি সকালবেলা গেছিলাম, গিয়ে পছন্দ করিয়েছি বাবা মাকে পাশে বসিয়ে। ব্যাপারটা হচ্ছে এই শাড়ি এসছে, পুরো আর খুলছি না, এই যে এরকম শাড়ি এসছে। ঠিক আছে, তো এই শাড়িটা একদমই আমরা পছন্দ করিনি, আমি পাশে একটা ফটো দিয়ে দিচ্ছি শাড়ির, যে এই শাড়িটা আমরা পছন্দ করেছিলাম বাবা মা সহ আমি সহ এই শাড়িটা, আর এসছে হচ্ছে এইটা, যেটার সাথে এটা কোনো দিক থেকেই মিল নেই। ওইটা তবু ঠিক আছে, শাড়ির বডির কালারটা ঠিক আছে, পাটটা আলাদা কালার, ওটা তবু মানা যায়, আর এর আগে যে 2টো দেখালাম ওটা ফটোতে যেরকম দেখেছি সেরকম উজ্জ্বল নয় ম্যারমেরে, ওটাও মানা যায়, কিন্তু এটা সম্পূর্ণ টোটালি একটা আলাদা শাড়ি চলে এসছে, কোনো মিল নেই যার সাথে, যেটা আমরা পছন্দ করেছি আমি সাইডে ফটো দিয়ে দিচ্ছি, ওটার সাথে এই শাড়ির কোনো রকমই মিল নেই, মানে একদম আলাদা। তো এটা ভালোও লাগে না, যদি যদি দেখতাম যে হ্যাঁ একটা ভালো লাগছে তাও রাখতাম, এটা একদমই বয়স মানে ভালো লাগছে না, ঠিক আমার শাশুড়িরও পছন্দ হচ্ছে না আমারও ভালো লাগছে না। তো এই 4টে শাড়ি এসছে, এই 4টে শাড়ি নিয়ে এই গল্প হলো, নিচেও এই নিয়ে কথাবার্তা হলো, মার সাথেও ফোনে কথাবার্তা হলো, হোয়াটসঅ্যাপে ফটো পাঠালাম, সবই গন্ডগোল। মা তাও বলছিল যে আমারটা রেখে দে, খারাপ লাগছে না, আছি না তুমি যেটা পছন্দ করেছিলে পাড়ের কালারটা সেটা তো আসেনি, তো দেখি। তো সবগুলো শাড়ি আমি রিটার্ন অপশনে ফেলে দিয়েছি, কালকে এসে রিটার্ন নিয়ে যাবে, রিটার্ন নিয়ে যাওয়ার পর আবার ওই শাড়িগুলো আমি অর্ডার করবো, যদি আবারও অন্যরকম আসে তাহলে কিছু করার নেই। তো দেখো অনলাইনে তো আমি প্রায়ই অর্ডার করি, তোমরা দেখেইছো, মানে এরকম গন্ডগোল হয় না বলবো না, খুবই কম হয়, কিন্তু মাঝে মাঝে আবার হয়ে যায়, তো এবার হয়ে গেছে,
তোমরা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল, দিদি তোমাদের তো পুজো এখনো 2 মাস বাকি না 3 মাস বাকি, এত আগে থাকতে করছো, এই দেখো এই কারণেই করি। আমি তো জানি এরকম প্রবলেম হতেই পারে, এই দেখো এই একটা রিটার্ন করলাম, আবার অর্ডার করব, আবার আসতে 5-6 দিন টাইম লাগবে, তো এই করে করেই আবার ভুলভাল আসলে আবার রিটার্ন করব, এই করে করেই সময় চলে যায়। জুলাইতে আমি অর্ডার করেছি, মানে কেনাকাটা শুরু করেছি আর কি অনলাইনে, সেটা চলে আসলো অগস্টের আজকে 9 তারিখ হয়ে গেল, এটা আবার রিটার্ন করবো, আবার আসবে 15-20 হয়ে যাবে, মানে এই করে করে তো চলে গেল মাস। এই জন্যই আগে থাকতে শুরু করি যাতে এইসব প্রবলেমগুলো সব কিছু মিটে যায়, লাস্টে টাইম মতো শাড়িটা পাই আর দিতে পারি ব্লাউজটা। তো এই হচ্ছে ব্যাপার, সবার জন্যই তো শাড়ি আনা হলো, কিন্তু কী আর করব, মনটা একটু খারাপ হয়ে গেছে। নিচে নিয়ে গেলাম, ভাবলাম নিচে মাকে শাড়িটা দিয়েই আসবো একবারে, আর আমার মাও আসলে অন্য সময় দিয়ে দেবো, কিন্তু এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া বলতে ইন্দ্র সন্ধ্যাবেলা চাও খেয়েছে, আর বলছে রাত্রে কিছু খাবে না, এসেই ও শুয়ে পড়েছে। তাতান হয়তো খাবে, ভাত আছে ডাল আছে, ও খেয়ে নেবে, ওটাই খেয়ে শুয়ে পড়বে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।